وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم
وقال النبي صلى الله عليه وسلم أحلت لنا ميتتان ودمان فأما الميتتان فالجراد والحوت وأما الدمان فالكبد والتحال رواه ابن ماجه بإسناد صحيح উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, খুতবায়ে মাসনার পর সূরা ইব্রাহিমের চার নম্বর আয়াত থেকে অর্ধেক পাঠ করেছি, আর ইবনে মাজা থেকে একটি সহিহ হাদিস, হাদিস নম্বর 3314। কল আল আলবানী হাদিসুন সহিহ, আলবানী সাহেব হাদিসটিকে সহি বলেছেন। বিগত খুতবার যে বিষয়বস্তু বলেছিলাম যে নিজের আমলকে ধ্বংস করিয়েন না, অর্থাৎ হাদিস সহি হাদিস আল্লাহ রসুল থেকে যে প্রমাণিত ইয়ে যাব এতে কোনো সন্দেহ নেই, আর সেটাকে আমি বিগত খুতবায় বিভিন্ন বর্তমানে 1500 বছর পরও আল্লাহর রসুলের বাণী বৈজ্ঞানিকের সঙ্গে কোনো রকম অমিল নেই বলে কিছু উপমা ও দৃষ্টান্ত বর্ণনা করেছিলাম। কোরআন এমন একটা পবিত্র কোরআন এবং এর এমন একটা ভাষা, যেই ভাষা বুঝতে গেলে আপনি নিজে নিজে বুঝতে পারবেন না। আর আহলে হাদিসের সংজ্ঞা করতে গিয়ে আমি বলেছিলাম যে পবিত্র কোরআন ও সহি হাদিসের নিয়মাবলী নিয়ম নীতিকে নিঃস্বার্থে দ্বিধাহীন চিত্তে মেনে নিতে হবে, রাসূল সাল্লাম ও সাহাবায়ে কেরামের বুঝে, রাসূল সাল্লাম এবং সাহাবায়ে কেরামের বুঝে বুঝতে হবে। এটা নয় যে আপনি একটা কোরআনের কোনো এক জায়গায় অর্থ দেখে বুঝে নেবেন, একটা ব্যাখ্যা করবেন, তাহলে আপনি অভ্যস্ত হবেন। আরবি তাফসির এমন একটা বই বা গ্রন্থ যে তাফসির পড়তে গেলে মোটামুটি 20 থেকে 22 রকমের আগে ব্যাকরণ আপনাকে জানতে হবে, যেটা মাদ্রাসাতে 10 বছর ধরে আমরা অধ্যয়ন করেছি। আর এই জন্য আরবিতে বিশেষ করে পারদর্শী দক্ষতা অর্জন করা খুবই মুশকিল হয়, তার সঠিক ব্যাখ্যা ও হাদিস বোঝা 100 জনের মধ্যে 2-4-5 জনে বুঝতে পারে। সেহেতু সেই জ্ঞানগুলোর কথা আজকে আমি তুলব না, ইনশাল্লাহ কোনোদিন আলোচনা করব। তবে যে বলার উদ্দেশ্য আজকে যে কোরআনকে নিজে নিজে বোঝা যায় না, সাহাবায়ে কেরাম তথা রাসূলের যুগে সবচাইতে তারা সাহিত্যকে সবচাইতে চরম উন্নতির শিখরে উপনীত হয়েছিলেন, তবুও সাহাবায়ে কেরাম কোরআনের ভাষা বুঝতে পারতেন না, যেহেতু রাসূলের কাছে যেতেন এবং তারা অনেক সময় ভুল বুঝে বুঝাবুঝি করেছিলেন, আর রাসূলের কাছে যখন গেছিলেন তখন রাসূল সঠিক ব্যাখ্যা দিয়েছিলেন। কিছু উদাহরণ আমি বর্ণনা করব। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেকটি কম গোষ্ঠীর কাছে যখনই কোনো নবী ও রাসূল পাঠিয়েছি তাদের ভাষা দিয়েই পাঠিয়েছি, তাদের ভাষা ভাষি করেই পাঠিয়েছি। কারণ যাতে করে নবীরা রাসূলগণেরা তাদের স্বজাতিকে স্পষ্টভাবে তারা ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারে। আর একথাই সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম, আমি যখনই কোনো রাসূলকে প্রেরণ করেছি বা পাঠিয়েছি তাদের স্বজাতির ভাষা ভাষি দিয়ে, যাতে করে তিনি তার স্বজাতিকে, নিজের জাতিকে, কওমকে স্পষ্টভাবে তার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারে। আর এই জন্য নবী সাল্লামও ছিলেন আরবিয়ান, আর আরবিতে কোরআন অবতীর্ণ করেছিলেন আল্লাহ তাআলা। এভাবে সূরা নাহালের 44 নম্বর আয়াতে একই কথা আল্লাহ বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমি তোমার নিকটে কোরআন অবতীর্ণ করেছি, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে আপনি মানুষকে তার স্পষ্ট
পরিষ্কার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারেন। মানুষ জিলা ইলাইহি, যা মানুষকে আমি যে মানুষ রূপে যে বিধিবিধান অর্পণ করেছি বা দিয়ে পাঠিয়েছি, সেই বিধিবিধানের ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারেন, আর তারাও যেন সে ব্যাপারে চিন্তা ও গবেষণা করে। এখন ধরেন প্রথম দৃষ্টান্ত, যেমন সলাত। সলাতের শাব্দিক অর্থ হচ্ছে প্রার্থনা করা। এর পাঁচটি অর্থ, এর আগে আমি বর্ণনা করেছি, ইনশাল্লাহ আরও কোনোদিন বর্ণনা করব। তবে এর শাব্দিক অর্থ প্রার্থনা করা, যদি মানুষ তার কী হয়, যদি ফাইল বা কর্তা হয়। আর পারিভাষিক অর্থ শরীয়তে নির্দিষ্ট মতো নির্দিষ্ট নিয়ম পদ্ধতির মাধ্যমে আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হে এবং খুবই অনুনয় বিনয় হে আল্লাহর কাছে সালা তাকবীরে তাহরিম আদা শুরু করে সালাম দিয়ে শেষ করানো হচ্ছে সলাৎ। এটা নয় যে সলাৎ মানে হচ্ছে দোয়া বা প্রার্থনা আর হাত তুলে দোয়া করলেও হয়ে যাবে। রাসুলের তারিকায় সহিহা দিয়ে যেভাবে ওইভাবে সলাৎ আপনাকে পড়তে হবে। অনুরূপভাবে রুকু করো, রুকু মানে ঝুঁকে যাওয়া, রুকুর শাব্দিক মানে ঝুঁকে যাওয়া। সাইদার শাব্দিক অর্থ হচ্ছে মাটিতে কপাল ঠাকানো। এই জন্য আমি নাম করছি না, দুঃখ পাবেন, ভারতবর্ষে এমন এমন কিছু বই এখনও ভারতবর্ষের সিলেবাসে, সরকারি নিজামিয়া ও নিজামিয়া সরকারি সিলেবাসে বইগুলো পড়ানো হয় এখনও। নুরুল আনোয়ার, উসুলে শাসি, আর যে তারা সূত্রকলা বর্ণনা করেছে যে রুকু মানে ঝুঁকে যাওয়া, ঝুঁকলে রুকু হয়ে গেল, দোয়া না করলে হবে। সাইদা মানে মাটিতে কপাল ঠেকানো, মাথা ঠেকালে হয়ে যাবে। আর একটা কম, আর একটা মাঝহাব, তাদের বই লিখিত আছে, দেখবেন নুরুল আনোয়ার বইটির নাম। সেহেতু কোরআন হচ্ছে কতঈ, এতে কোনো সন্দেহ নাই, হাদিস জন্মে মানে এটা সন্দেহ। সেহেতু তারা এইভাবে অনেক কোরআন আয়াত নিয়মকে বাদ দিয়েছে। আমি ইনশাল্লাহ এই ব্যাপারে কোনোদিন আলোচনা করব। তাহলে আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মারাকিন, তোমরা সালাত পড়ো এবং যাকাত দাও এবং রুকু কাজের সঙ্গে রুকু করো। তাহলে আল্লাহ রাসূল যেভাবেই করেছেন, সলাত করেছেন, রুকু করেছেন, যেভাবে যাকাত দিয়েছেন, ওই নিয়মে আপনাকে দিতে হবে। যাকাতের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কিন্তু তার বিশ্লেষণ আলোচনা হাদিসে আছে। তাহলে যদি আপনি হাদিসকে সন্দেহ করেন যে 200 বছর পর হাদিস লেখা আছে, কী করে মানতে পারি? যেহেতু আমি 4 খুতবা থেকে আহলে হাদিস সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে যে প্রশ্নগুলো উঠেছিল, শেষ প্রশ্নের উস হিসাবে আমি এই জবাবগুলো দিচ্ছি বা উত্তরগুলো। যে আপনি যদি সন্দেহ করেন যে 200 বছর পর হাদিস সংগ্রহ করা হয়েছে, এই যে আপনার মধ্যে ভুল ধারণা, ইসলাম ইতিহাস না জানা, হাদিসের ইতিহাস না জেনে, তাহলে আপনি যে সলাৎ করছেন, তাহলে আপনার সলাতে সন্দেহ আছে, আপনার আমল বরবাদ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যদিও তারা সাহিত্যিক আরবি গানে পারদর্শিতা লাভ করেছিলেন, কোরআনের ভাষা ভুল বলেছেন। কয়েকটা উদাহরণ দেব, যেমন সাহারি খাওয়ার ব্যাপারে সূরা বাকার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যান লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাওয়াতিল আসওয়াদ মিনাল ফাজরি, তোমরা সাহারি খাও পান করো, সাদা ধাগা যতক্ষণ কালো ধাগা থেকে পরিষ্কার হয়ে যাবে অতক্ষণ পর্যন্ত খেতে থাকো। আদি বিন হাতিম একজন সাহাবি, তিনি এই আয়াতের মানে শাব্দিক অর্থ নিয়ে ধাগা দুটো সাদা একটা কালো, দুই রকমের ধাগা বালিশের তলে রেখে দিয়ে রাসুলুল্লাহকে সে বলছেন, বুখারী শরীফের তাফসির দেখবেন, খুলে কিতাবুত তাফসির সূরা বাকার 187 নম্বর আয়াতের তাফসির খুলে দেখবেন, তিনি এবার দেখছেন। আর যে সাদা আর কালো সাদা দেখতে দেখতে সকাল হয়ে গেল, আল্লাহ রসুলকে এসে বললেন, আল্লাহ রসুল খুব একটু ঠাট্টা করলেন, তোমার বালিশ তাহলে তো খুব বড়। আসলে কালো সাদা, কালো ধাগা আর সাদা ধাগা বা কালো সুতো এবং সাদা সুতো বলতে এই সুতার কথা আল্লাহ বলেননি। কালো সুতা বলতে আল্লাহ বলেছেন যে যখন আমরা সাহারি খাই, সেই সাহারির টাইমে ওপর থেকে একটা পূর্ব দিকে ভেড়ার লেজের মতো একটা শুভ্রতা এভাবে নিচে নেমে আসে, সেটা হচ্ছে খাইতুল আসওয়াদ। আর যখন কিছুক্ষণ পরে যখন আমরা ফজরের আজান দিই বা টাইম হয়, তখন পূর্ব ভগনে একটা শুভ্রতা পূর্ব থেকে ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে খাইতুল আবিয়াদ, সাদা সুতো। তুমি যেটা বুঝেছো এটা ভুল। তাহলে দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম
আরবি ভাষা জানতেন কিন্তু অর্থ তার ব্যাখ্যা ভুল বুঝলেন, যাহার কারণে রাসূলুল্লাহ গেছিলেন রাসূলুল্লাহ বুঝিয়ে দিয়েছিলেন। অনুরূপভাবে সূরা আনামের 82 নম্বর আয়াত, যখন অবতীর্ণ আল্লাযী লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু বিঈমানহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছে এবং যারা ঈমান আনার পর তার ঈমানকে জুলুমের সঙ্গে মিশ্রিত করে না, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারা হচ্ছে হেদায়ত প্রাপ্ত। সাহাবায়ে কেরামরা এই আয়াত যখন অবতীর্ণ খুবই চিন্তায় পড়ে গেলেন যে আমাদের আইয়ুনা লাম ইয়াজলিম নাফসাহু, বুখারী শরীফের হাদিসের শব্দ, আমাদের মধ্যে কে আছে যে নিজের আত্মার উপরে জুলুম করে না? খুবই তো জটিল ব্যাপার। তিনারা এই আয়াতের জুলুমের অর্থ ভুল বুঝেছিলেন। সঙ্গে সঙ্গে রাসূলকে যখন বললেন, আর রাসূলুল্লাহ বললেন যে জুলুম বলতে এইটা এই সাধারণ এই জুলুম কোনো ভুল ত্রুটি নয়, জুলুম বলতে কেনে শিরক, যেটা সূরা লোকমানে লোকমান ইসলাম তার পিতা তার পুত্রকে উপদেশ দিয়েছিলেন, না শিরকাল্লা জুলমুন আজিম, তুমি শিরক লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করবে না, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এখানে সূরা আনামের 82 নম্বর আয়াতে জুলুম অর্থ শিরককে বলা হয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে ইন্নামা হারাম আলাইকুম মাইতাতা, তোমাদের প্রতি মৃত্যু জন্তু পশু হারাম করা হল। তবে হাদিস যদি আমরা সহি হাদিস না মানি তাহলে আজ মাছ খাওয়া আমাদের বন্ধ হয়ে যাবে, মরা মাছ খাওয়া সমস্ত বন্ধ হয়ে যাবে, হারাম হয়ে যাবে, মৃত জিনিস হারাম। কিন্তু আল্লাহ রসুল ওখানে ব্যাখ্যা দিলেন, যখন সাহাবাইকে আমরা বুঝতে পারলেন না তখন আল্লাহ রসুল বললেন ওহিল্লাত লানা মাইতাতানি ওয়া দামানি, সূরা বাকারের 173 নম্বর আয়াতে আল্লাহ রক্ত ও মৃত্যু বস্তু হারাম ঘোষণা করেছেন। আল্লাহ রসুল তখন ব্যাখ্যা দিলেন না, আমাদের জন্য দুটি কিন্তু মৃত্যু জিনিস হালাল এবং দুটি রক্ত হালাল। ফাম মাল মাইতাতান, দুটি মূর্তি কি ফাল জারাদ, একরকমের টিড্ডি বা ফড়িং যেটা পাওয়া যেত সেখানে আরবে, আর একটা হচ্ছে ওয়াল হুদ মাছ, আর অন্য দুটি যে খুন কোরআনে হারাম হলো, আরও দুটি খুন কিন্তু রক্ত হালাল, সে ফাল কবিদ কলিজা ওয়া তিহাক এবং পিলাই। তাহলে হাদিসে যদি আমরা সন্দেহ করি নিজেই যে কোরআন বুঝতে পারবো এটা ঠিক নয়, আর সন্দেহ করলে এভাবে আপনার সব নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে সূরা নিসায় 22 ও 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 19 জন নারীকে বিবাহ করা হারাম বলেছেন, ইনশাআল্লাহ কোনোদিন আলোচনা হবে, কিন্তু আরও দুজনের কথা বলা নিয়ে, মোট 21টি মহিলাকে বিবাহ করা একজন পুরুষের জন্য হারাম। মোট 21টি মহিলাকে পৃথিবীতে আপনার জন্য হারাম বিবাহ করা, 7টি হচ্ছে রক্তি সম্পর্কীয়, আর 7টি হবে দুধ সম্পর্কীয়, আর 7টি হবে আপনার শ্বশুর বৈবাহিক সম্পর্ক। সম্বন্ধে যেটা হাদি কোরআনে নেই বুখারি শরীফে এসেছে যে লা ইউজমাউল মারাতো বাইনা আম্মাতিহা ওয়া লা ইউজমাউ, রাসূল বলছে লা ইউজমা বাইনাল মারাতে ওয়া আম্মাতিহা ওয়া বাইনাল মারাতে ওয়া খালাতিহা, লা ইউজমাউ, একজন নারী একজন স্ত্রীর সঙ্গে তার ফুফু বিবাহ করা হারাম, স্ত্রী থাকবে আর তার সঙ্গে ওই মহিলার ফুফুকে বিবাহ করা যাবে না। অনুরূপভাবে একজন নারী একটা স্ত্রী আপনি আপনার কাছে আছে আর ওই অবস্থাতে আরা ওর খালাকে বিবাহ করা হারাম, কোরআনে কোথায় উল্লেখ নেই, 19 জনের কথা পাওয়া যাচ্ছে 22 ও 23 নম্বর আয়তে, কিন্তু 20-21 নম্বরের কথা নেই যেটা সহি হাদিস ও বুখারীতে উল্লেখ হয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, কোরআনে আছে যে যখন এ আয়াত অবতীর্ণ হলো ইত্তাখাজু সূরা তাওবা 31 নম্বর আয়াত ইত্তাখাজু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, যে ইহুদ এবং খ্রিস্টানরা তারা নিজের পোপ পাদ্রীদেরকে প্রভু বানিয়ে নিয়েছে। আবদ ইবনে হাতিম রাসূল সাল্লামের কাছে গেলেন এবং বললেন যে আপনি বলছেন যে ইহুদিরা আর খ্রিস্টানরা তাদের পোপ পাদ্রীদের তাদের আলেমুল আমাদেরকে প্রভু বানিয়ে নিচ্ছে, কই আমরা তাদেরকে প্রভু মনে করি না, আমরা তো তাদেরকে প্রভু বানাইনি,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিলেন, হাদিসে সহি হাদিসে বুখারী ব্যাখ্যা দিলেন যে এখানে এর অর্থ হচ্ছে যে তোমাদের পোপ পাদ্রী আল্লাহ তাআলা যেগুলো হালাল করেছে, আল্লাহ তাআলা যেগুলো হালাল করেছে সেগুলো তোমাদের ওলামারা হারাম হারাম বলে, আর আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছে সেগুলো তোমাদের ওলামারা হালাল ঘোষণা করে বা হালালের ফতোয়া দেয়। আর এই অর্থেই আল্লাহ তাআলা বলেছেন যে ইহুদিরা বা খ্রিস্টানরা তাদের আলেম ওলামাদের অর্থাৎ পোপ পাদ্রীদেরকে প্রভুর জায়গাতে বসিয়ে দিয়েছে। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যেতেন, আর কোরআন যদিও তারা আরবি ভাষায় আরবি ভাষা বুঝতেন এবং জানতেন, তবুও কোরআনের অর্থ তারা ভুল করত, যেগুলো হাদিসে সেই কোরআনের ব্যাখ্যা এভাবে অনেক এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বিভিন্ন জায়গায় এইভাবে কোরআনের ব্যাখ্যা করেছে যে সহি হাদিসের মধ্যে। তাহলে যদি আমরা সহি হাদিসকে যদি আমরা সন্দেহ করি, সহি হাদিসকে যদি আমরা সন্দেহ করি আর এ ধারণা রাখি যে 200 বছর পর লিখা হলো, আর তার আগেই সাহাবায়ে কেরামরা বিভিন্ন জন যে হাদিস লিখেছেন, অনেক হাদিসের বই এর আগে আমি বলেছিলাম লিখেছেন, সেগুলো জ্ঞান না রেখে যদি আমরা সন্দেহ করি তাহলে আমাদের যেই সমস্ত আমল আছে সবই সন্দেহের মধ্যে পড়ে যাবে, আর সন্দেহ আমল মানে আপনি নিজের আমলকে ধ্বংস করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি হাদিস যেহেতু আহলে হাদিসের সংজ্ঞা দিতে গিয়ে যে সহি হাদিস একটা এবং কোরআন তার সঙ্গে যে রাসূল সাল্লাম এবং সাহাবায়ে কেরামের তালিকায় আমাদের বুঝতে হবে। আর এই জন্য বলেছিলাম যে একটা দল আমরা যদি নিজেকে মুসলিম বলি, শুধু মুসলিম বলি, তাহলে আল্লাহ রসুলের আল্লাহ রসুল সাল্লামের যে কথা সেই সময়তে যে 737 হিজরির কথা উল্লেখ করেছিলাম যে সেই সময় দেখা গেছিল মুসলিম মানে বিভিন্ন দল বিভিন্ন আকিদায় বিভক্ত হয়েছিল, আর তারাও নিজেকে মুসলিম বলেছিল, কিন্তু তারা রাসূল সাল্লামের কাছে বা সাহাবায়ে কেরামের কাছে যে তারিকায় কোরআন হাদিস বুঝিয়েছিল সে তারা কিন্তু রুজু করেনি, সেখানে যাননি, যার কারণে আস্তে আস্তে বিভিন্ন কম আর বিভিন্ন জাতিতে ইসলামের এই বিভক্ত হয়ে 73টা ফিরকা হয়ে গেছে। কিন্তু যখন আমরা কোরআন, কালকে একজন প্রশ্ন করলেন যে এই যে আপনি বলছেন যে পবিত্র কোরআনকে আমাদের রাসূল সাল্লাম এবং সাহাবায়ে কেরামের তারিকায় বুঝতে হবে, এটা কেন? এই ধরনের যদি আপনি বক্তব্য রাখেন তাহলে এইভাবে যদি আপনি আম অর্থ নিতে যান শুধু যে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা বা রাসূল সাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যায় সালফিস সালেহীন যাকে বলা হচ্ছে, এই ব্যাখ্যার যদি আপনি ব্যাখ্যায় কোরআন হাদিস যদি না বুঝতে চান তাহলে কিন্তু আপনি সঠিক রাস্তা থেকে সরে পড়বেন। আর এই জন্য যেমন একটা উদাহরণ দিই যে সূরা ইউসুফে আয়াত নাম ভুলে গেলাম, সূরা ইউসুফে যখন ইউসুফকে হারিয়ে দিয়েছিল আর ইউসুফকে হারিয়ে দেওয়ার পর মিশর ইউসুফ তখন রাজত্ব করছেন, আর ইউসুফের ভাইরা যখন সেখানে কি আনতে গেলেন যে ওখানে ওনারা সে আনাজ আনতে গেলেন, তখন ইউসুফ তাদেরকে ভালোভাবে আনাজ দিলেন, তাদের পরিচয় নিলেন আর বলেছিলেন যে তোমরা এরপরে তোমার কোনো ভাই আছে বললে আছে তাহলে তাকে নিয়ে আসবে, তাকে যদি নিয়ে নিয়ে আসো তাহলে আমি তোমাদেরকে কিন্তু খাদ্য আর দেবো না। ওনারা ফিরে এসে মিশর থেকে তার আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে বারবার বলেছিলেন, রিকোয়েস্ট করছিলেন যে বিনিয়ামিনকে না দিলে কিন্তু আমাদেরকে আবার মিশরের বাসা খাদ্য দিবে না। যাই হোক, অনেক অনুনয় বিনয় করে তিনারা নিয়ে গেছিলেন, সেখানে যখন নিয়ে গেলেন আর ইউসুফ আলাইহিস সালাম তখন কূটনীতি করে তার খাদ্যদ্রব্যে পিয়ালা লুকিয়ে দিয়ে বিনিয়ামিনকে আটকে দিলেন, আর আটকে দেওয়ার পর যখন আটকে দিলেন তখন তার বড় ভাই বলেছিল লান আমরা, আমি সূরা ইউসুফে আছে যে আমি এখান থেকে অতক্ষণ হটবো না বা সরবো না যতক্ষণ না আল্লাহর নির্দেশ বা আমার পিতা কোনো নির্দেশ দিবে। এই কথাটা পরিষ্কার কোরআনে পরিষ্কার ইউসুফ আয়াতের ব্যাপারে তার ভাইরা বলেছিল, অথচ এই আয়াতটাকে অপব্যাখ্যা করে একদল যারা আলীর পক্ষে তারা বলছে আলী এখনও মরেনি, চতুর্থ খলিফা এখনও জীবিত আছে, তিনি আবার ফিরে আসবেন, এই আয়াতের অপব্যাখ্যা করা হয়। তাহলে কোরআনের ব্যাখ্যা আপনি নিজে নিজেই যে বুঝে নেবেন আর নিজে নিজেই করে ফেলবেন এটা নয়,
কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বুঝতে গেলে আপনাকে তাফসির করতে হবে। এই জন্য আপনি দেখবেন যে কোরআনের শুধুমাত্র কোরআন তো 600 পৃষ্ঠার একটা আপনি পড়ছেন, কিন্তু এর তাফসির দেখেন ইবনে কাসির আছে, আপনি ফাতহু তাফসির ইবনে জারির আছে, তাফসিরে কুরতুবি আছে, যেগুলো তাফসির বিল মাসুর, তাফসির বিল মাসুর আর একটা হয় তাফসির বিল রায়। তাফসির বিল মাসুর যেটা কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা, অথবা কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে ব্যাখ্যা, অথবা সাহাবায়ে কেরামের কথা দিয়ে ব্যাখ্যা, এটাকে বলে তাফসির বিল মাসুর, যেগুলো তাফসির ইবনে জারির, তাফসির ইবনে কুরতুবি, তাফসির ইবনে কাসির। তাহলে কোরআনকে বুঝতে হলে আপনাকে এই তাফসির দেখতে হবে, তাফসির পড়তে হবে। আর শুধু একটা কোরআনের কোনো একটা আপনি অর্থ নিয়ে নেবেন, শাব্দিক অর্থ নিয়েই, সেটা নিলে কিন্তু আপনার ভুল হবে। কোরআনে কখনো শাব্দিক অর্থ, কখনো ভাবার্থ অর্থ নিয়ে কোরআনকে বুঝতে হবে। আর এই কোরআনকে আমাকে বুঝতে হবে সহি হাদিসের মাধ্যমে, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা দিয়েই বুঝতে হবে। এটা যদি না করি তাহলে আমরা পথভ্রষ্ট হব। যেমন অনেক মুতাজালা, খওয়ারিজ এবং শিয়া এইভাবে বিভিন্ন রকমের মতভাদ তৈরি হয়েছে, যারা এখন পর্যন্ত কোন একটা ব্যক্তিগত চিন্তা ভাবনা নিয়ে আমল করে, যদি বলা হয় যে এটা কোরআন এবং সহি হাদিসে নেই, তখন তারা বলে যে আমাদের মাজহাবে আছে। কিন্তু আহলে হাদিসের সবসময় দাবি হচ্ছে এটাই যে পবিত্র কোরআন এবং সহি হাদিস। কালকেই একটা প্রশ্ন এলো যে গেরুয়া পোশাক পরা যেহেতু রাসূল নিষেধ করেছেন, সেহেতু এর ব্যবসা করা যাবে কিনা। তো গেরুয়া পোশাক যেহেতু আল্লাহ রাসূল পড়তে নিষেধ করেছেন, আর এটা যেহেতু তাদের একটা সাদৃশ্য মুসলিমদের কাফেরদের পোশাক, সেহেতু সে থেকে আমাদেরকে রাসূল বেশ বাঁচতে বলেছেন। আর রাসূল বলছেন মান্তাস সাব্বাবে কওমিন ফাওয়া মিনহুম, যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তার মধ্যে, সেহেতু সেটা পোশাক না পড়াই কি আপনার ব্যবসা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তাআনু ওয়ালা তাআনু বিল ইসমিল উদওয়ান, তুমি পাপের এবং গুনার কাজে সহযোগিতা করবে না। সেহেতু আপনার দোকানে গেরুয়া পোশাক রাখা যাবে না, যেহেতু আপনি এমন একটা পোশাক বিক্রি করছেন যার পুজোতে যার একরকমের সহযোগিতা করা যাচ্ছে হচ্ছে। সেহেতু কোরআন হাদিসকে আমাদেরকে বুঝতে হলে কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে সহি হাদিসের মধ্যে আমাদেরকে বুঝতে হবে। নচেত কিন্তু আমরা অন্য অন্য যেমন বিভিন্ন রকমের মাজহাব তৈরি হতে পথভ্রষ্ট হয়ে গেছে, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পবিত্র কোরআন তার সঙ্গে সহি তাফসির, যেটা রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামে বুঝে বোঝার আমাদের সকলকে যেন আল্লাহ আমাদের তৌফিক দেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল আমিন।